সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদা সাদাপাথর বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন নদীতে নামার পর স্রোতের তোরে ভেসে যান আব্দুস সালাম নামের তেইশ বছর বয়সী যুবক রবিবার বেলা আড়াইটার দিকে সাদা পাথর পর্যটন স্পটে এই ঘটনাটি ঘটে নিখোঁজ হওয়া আব্দুস সালাম ঢাকা মিরপুর এগারোয়ের মৃত আব্দুল কালামের ছেলে আব্দুস সালামের সাথে বেড়াতে আসা মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাহিন জানান মিরপুর থেকে তারা ছয়জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন সাদাপাথর পর্যটন স্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন একসময় প্রবল স্রোতে আব্দুল সালাম নিখোঁজ হন আব্দুল সালামকে উদ্ধারে উপজেলা প্রশাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন